সিলেট আধ্যাত্মিক শহর। এই মুহূর্তে সিলেট থেকে ঢাকা যাওয়ার একমাত্র মাধ্যম উড়োজাহাজ। উড়োজাহাজে যাওয়ার জন্য আর্থিকভাবে সবাই সচ্ছল নহে বিদায় যাওয়া সম্ভব নয়। এখানে সড়কপথ বিচ্ছিন্ন, শাহবাজ ব্রিজ ভেঙে গেছে প্রায়, আবার রেল যোগাযোগ বরমচালে কোলাউড়া মৌলভীবাজারে বরমচালে রেল লাইন ভেঙে গেছে, যার জন্য চারজন মারা গেল গত রাত্রেই, এবং ট্রেন লাইনচ্যুত হলো, চারটা বগি লাইনচ্যুত হলো, ইহা দুঃখজনক। এগুলা যদি সঠিকভাবে পরিচালনা এবং সঠিকভাবে ওটা নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করা হতো, তাইলে এগুলা হওয়ার কথা না। এখন আমরা সিলেট থেকে যেভাবে ঢাকা যাব, অনেক লোক কোনো পথ পাচ্ছে না বলে দিশাহারা হয়ে গেছে, কেউ সবাই কিংকর্তব্য বেমুড়। আসলে সব সংস্থার সব লোক সুনজর দেওয়া উচিত। থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব করে টিকিট কাটছিলাম তিনটের সময়, কিন্তু এখন ট্রেন যাবে না, এই জন্য টিকিট চেঞ্জ করার জন্য আসছি আর কি। টিকিট ঢাকা যাওয়ার জন্য, কিন্তু এখন এই অবস্থা বাকি, কোন টাকা রিটার্নও হইতেছে না, টাকা হইতেছে না, এই অবস্থা চলতেছে, কোনো সিদ্ধান্ত হইতেছে না। তারা মানুষের অসহনীয় দুর্ভোগ ফলাইছে মানুষের, তো অ্যাক্সিডেন্ট হয়েছে হইতে পারে এটা, তুমি তো একটা সিদ্ধান্ত হইতে মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে রাত 11টা 12টার সময়, আর এখন 24 ঘন্টা ভিতরে কি সিদ্ধান্ত বাংলাদেশের পরিষদে দিতে পারে না, রেল কর্তৃপক্ষের কি সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নাই, এই অবস্থাই আর কি বাংলাদেশের। আমি প্যাসেঞ্জার যারা আপনার নিষ্পৃষ্টে তো হইবেন, আপনারা যা ব্যবহার তারা তাই করবে। আমাদের ইম্পর্টেন্ট কিছু বিষয়ের কাজ নিয়ে ঢাকা যাওয়ার জন্য মানে টিকিট কাটার জন্য আসছি, এখন তো গাড়ি নাই, ঠিক মতো গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে না, আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছি, তার সমাধান কি আমরা এখন পর্যন্ত মানে খুঁজে পাচ্ছি না।